বিজেপি অবশ্য যেটা বলে সেটা হচ্ছে গিয়ে বিজেপির আগে আদিতে যা ছিল জনসংঘ সেই জন জনসংঘ সেই জনসংঘ দলটা উনিশশো সালের ইলেকশনের ঠিক আগে সেটা শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি প্রতিষ্ঠা করেন শ্যামাপ্রসাদ মুখার্জি তার আগে উনি হিন্দু মহাসভায় ছিলেন তারপরে হিন্দু মহাসভার এবং ঘটনাটা তখন অনেকেই এটা ভুলে যায় যে হিন্দু মহাসভা বিশেষ করে উনিশশো সালে গান্ধীজির হত্যার পর একটা অবস্থা হয় যখন এই তথাকথিত হিন্দু যারা হিন্দু জাতীয়তাবাদী যারা তাদের বিরুদ্ধে একটা খুব জনমত তৈরি হয় কারণ গান্ধী হত্যার সঙ্গে এদের অনেকেরই যোগাযোগ ছিল তো সেই অবস্থায় আর এস তো বেশ কিছুদিন ওই সময় ব্যান্ড হয়ে যায় শ্যামাপ্রসাদ মুখার্জি তখন কিন্তু নেহরুর ক্যাবিনেটের একজন মন্ত্রী যদিও তিনি হিন্দু মহাসভাতে জিতেছিলেন কিন্তু ওই সময় তো অনেক দলের নেতাদের নিয়ে তখন ক্যাবিনেট তৈরি হয়েছিল উনি দিল্লিতে নেহরুর ক্যাবিনেটের সদস্য ছিলেন কারণ হিন্দু মহাসভা তখনও কিন্তু সরাসরি ভারতবর্ষের সংবিধান তারা সমর্থন করবে এরকম কোনো অবস্থা তারা নেয়নি এবং আর এস এস তো একেবারেই ভারতবর্ষের সংবিধান সম্বন্ধে তারা বিরোধী ছিল তারা ওই সংবিধান মানতেই চায়নি সেই সময় তো শ্যামাপ্রসাদ মুখার্জি খানিকটা হিন্দু মহাসভাকে তার অবস্থানটা খানিকটা নরম করার চেষ্টা করেছিলেন পারেননি তো তখন উনি আলাদা করে স্বতন্ত্র যে দলটা জনসংঘ উনি স্থাপন করেন কিন্তু জনসংঘের যারা প্রাতিষ্ঠানিক অর্থাৎ সংগঠন যারা দেখতো তারা প্রায় সবাই আর এস লোক তো সেই অবস্থায় তারপরে শ্যামাপ্রসাদ তো তার অল্প কিছুদিন বাদে উনি মারা যান উনি মারা গেলেন উনিশশো তিপ্পান্ন সালে খুব সম্ভবত তো তারপর থেকে কিন্তু এই জনসংঘই বলুন আর এস বলুন বা পরবর্তীকালে বিজেপি বলুন পশ্চিমবাংলার রাজনীতিতে তাদের জায়গা প্রায় ছিলই না বলতে গেলে আর এস এসের খুব সামান্য মানে যদিও হিন্দু মহাসভা আগে যখন স্বাধীনতার আগে হিন্দু মহাসভায় কিন্তু একাধিক নেতা ছিলেন যারা কিন্তু হিন্দু মহাসভার খুব প্রমিনেন্ট নেতা তারা বাংলার নেতা কিন্তু স্বাধীনতার পরবর্তীকালে হিন্দু মহাসভাই বলুন অথবা জনসংঘই বলুন অথবা পরবর্তীকালে যখন ভারতীয় জনতা পার্টি হয় এদের পশ্চিমবাংলায় প্রায় কোনো জায়গায় ছিল না খুব আর এস খুব সামান্য কিছু শাখা কয়েক কিছু কিছু জায়গায় তখন থেকে গেছিলো সেগুলো ছিল কিন্তু তার কোনো ব্যাপক জনসমর্থন কোনো অবস্থাতেই ছিল না ওই যে বললাম দুটো কারণ একটা হচ্ছে গিয়ে যে পার্টিশন পাটিশন পরবর্তীকালে বাংলার রাজনীতি কারণ পার্টিশানের আগে যে হিন্দু মহাসভার যতটা প্রভাব ছিল তার একটা বড় কারণ হচ্ছে সেই সময়কার সাম্প্রদায়িক রাজনীতি অর্থাৎ উনিশশো বিশেষ করে তিরিশের শেষ দিক থেকে এই পুরো স্বাধীনতার আগে যে আট দশ বছর যেখানে বাংলার রাজনীতি বলতে গেলে প্রায় পুরোপুরি সাম্প্রদায়িক রাজনীতি হয় একদিকে মুসলিম লীগের নেতৃত্বে একটা মুসলিম সংগঠন যারা পাকিস্তানের দাবি করছে আর তার বিরোধী হিসেবে হিন কংগ্রেসের অবস্থানটা হয়ে গিয়েছিল তার মাঝামাঝি কারণ কংগ্রেস ঠিক কোনো পক্ষই স্পষ্টভাবে নিতে পারছিল না কারণ সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেসের একটা বড় সমর্থন ছিল মুসলিমদের মধ্যে সেটা তারা ছাড়তে চায়নি আর সেই জন্যে এই মুসলিম সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে হিন্দু সাম্প্রদায়িকতা সেটা প্রায় পুরোটাই নেতৃত্ব দিতে দিয়েছিলো সেই সময় হিন্দু মহাসভা তো যে কারণে স্বাধীনতার আগে হিন্দু মহাসভার যথেষ্ট প্রভাব ছিল কিন্তু দেশভাগ হয়ে যাবার পর বাংলার রাজনীতি অনেক বদলে যায় প্রথম কথা হচ্ছে যে তখন সাম্প্রদায়িকতা ব্যাপারটা যেহেতু পশ্চিমবাংলায় আলাদা করে আর মুসলিম রাজনীতির আলাদা কোনো সংগঠনই রইল না তখন কারণ মুসলিম নেতৃত্ব যা ছিল তারা সবই প্রায় পাকিস্তানে চলে যায় এমনকি পশ্চিমবাংলাতে বা কলকাতার উপরেও যে নেতৃত্ব ছিল তারাও প্রায় সবাই পূর্ব পাকিস্তানে চলে যায় এবং পশ্চিমবাংলায় মুসলিম রয়ে গেলে সেই মুসলিমদের অধিকাংশই হচ্ছে গিয়ে কৃষক জেলার বিভিন্ন জেলার এই ধরুন মালদা মুর্শিদাবাদ নদীয়া অঞ্চলের যে কৃষক এখনও রয়েছে যেটা মুসলিম মধ্যবিত্ত সমাজ যারা রাজনীতিতে অনেক বেশি সক্রিয় ভূমিকা নিত তাদের একটা অধিকাংশই বলতে গেলে তারা পাকিস্তানে চলে যায় তার ফলে স্বাধীনতার পরবর্তীকালে পশ্চিমবাংলার রাজনীতিতে ওইভাবে সাম্প্রদায়িকতা ব্যাপারটা অত আর জোরদার থাকেনি তার বদলে এসে গেল অন্য বিশেষ করে এই যে পূর্ব পাকিস্তান থেকে আসা যে রিফিউজি উদ্বাস্তুদের মধ্যে যে আন্দোলন যেটা উদ্বাস্তু আন্দোলন রিফিউজি আন্দোলন যেটা বলে সেটা এই বিশেষ করে এই যে কলকাতার দক্ষিণ থেকে উত্তর শহরতলি পর্যন্ত যে রিফিউজি কলোনিগুলো হলো এগুলো সবই তো জবরদখল জমির ওপরে ফলে এই উদ্বাস্তুদের পুনর্বাসন হবে কিনা তারা পুনর্বাসন চায়নি তারা বলেছিল না যেখানে আমরা এসে কলোনি করেছি এখানেই আমাদের সত্য স্বীকার করতে হবে এই দাবিতে তখন প্রচণ্ড আন্দোলন হয়েছিল এবং সে রিফিউজি আন্দোলনের নেতৃত্ব কিন্তু দিয়েছিল প্রধানত বামপন্থী নেতারা তারাই পরবর্তীকালে পশ্চিমবাংলায় যেটা বিশেষ করে সিপিএমের মধ্যে যে অংশটা যায় তারা তাদের একটা বিরাট বড় অংশ এই ষাটের দশকের ধরুন যারা খাদ্য আন্দোলন করেছে এই যে পরবর্তীকালে যে নেতারা পরবর্তীকালে সিপিএমের নেতা হয় এদের একটা বড় অংশ কিন্তু এই রিফিউজি আন্দোলন থেকে আসা এবং সেইখান থেকে যেটা হয়ে যায় কলকাতা কেন্দ্রিক রাজনীতি মধ্যবিত্ত সমাজের রাজনীতি এখানে সাম্প্রদায়িকতার ব্যাপারটা আর থাকে না সেই জায়গায় এই যে অর্থনৈতিক নানা রকম দাবি এবং ষাটের দশকের শেষ থেকে যেমন নকশাল আন্দোলনের ঢেউ উঠল তারপর থেকে কৃষকের দাবি এইগুলোই অনেক বেশি প্রধান জায়গা নিয়ে নেয় যে কারণে পশ্চিমবাংলায় তার পরবর্তীকালে দেখা গেল যে বামপন্থী দল বামপন্থীদের মধ্যেও নানারকম ভাগ তো হয়েছে সিপিআই সিপিএমে ভাগ হয়েছে পরবর্তীকালে নকশাল একটা আলাদা মতবাদ হয়েছে সংগঠন হয়েছে আন্দোলন হয়েছে সেইটাই অনেক বেশি করে প্রাধান্য পায় সাম্প্রদায়িক রাজনীতি বলতে গেলে মানে আমি তো ওই সময়টা বলতে গেলে বড় হয়েছি ফলে যেরকম এই দাঙ্গা পশ্চিমবাংলায় দাঙ্গা আমার মনে আছে আমরা যখন ছোটো সেই সময় পঞ্চাশের দশকে দু একবার হয়েছে বড় দাঙ্গা হয়েছিল উনিশশো সালে এটাই আমার দেখা পশ্চিমবাংলার শেষ বড় সাম্প্রদায়িক দাঙ্গা উনিশশো সালে তখন সে আমার মনে আছে এই কারণে সেটা সে বছর আবার হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেওয়ার কথা পরীক্ষা পিছিয়ে যায় ওই দাঙ্গার জন্য তো কিন্তু সেইটা এবং সেটা তখন যেরকম হতো যে বাংলায় দাঙ্গা হলে সেই সঙ্গে পাকিস্তানেও পূর্ব পাকিস্তানেও দাঙ্গা হতো একই কারণে তো সেই চৌষট্টি দাঙ্গাই শেষ দাঙ্গা তারপরে আর পশ্চিমবাংলাতে কোনো বড় মাপের সাম্প্রদায়িক দাঙ্গা কখনো আর ওইভাবে হয়নি উনিশশো সালে কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির একটা বিশেষ ভূমিকা ছিল এই কারণে যে ওই সময় যখন প্রথম দেশভাগের প্রস্তাবটা গৃহীত হলো উনিশশো সাতচল্লিশের মার্চ মাসে তখন তো তখন নীতি হিসেবে স্থির হয়েছিল যে যে সমস্ত প্রদেশগুলো মুসলিম মেজরিটি সেই প্রদেশগুলো পাকিস্তানে যাবে আর বাকি যেগুলো হিন্দু মেজরিটি প্রদেশ সেইগুলো ভারতবর্ষে তো এই নীতি অনুযায়ী পাঞ্জাব এবং বাংলা এই দুটো প্রদেশই পাকিস্তানে যাওয়ার কথা কিন্তু মার্চ মাসে প্রথম পাঞ্জাবে বিশেষ করে শিখদের পক্ষ থেকে দাবি করা হলো যে তারা পাকিস্তানে যেতে চায় না সুতরাং পাঞ্জাব প্রদেশটাই পার্টিশন করা হোক অর্থাৎ যে সমস্ত জেলাগুলো জেলা অনুযায়ী যে সমস্ত জেলাগুলোতে মুসলিম মেজরিটি সেগুলো পাকিস্তানে যাক আর যেগুলোতে হিন্দু শিখ মেজরিটি সেগুলো ভারতবর্ষে আসবে একবার যখন পাঞ্জাব প্রদেশ পার্টিশনের প্রশ্নটা উঠল তখন বাংলাতে কি হবে এই দাবিটা তখন প্রধানত শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু মহাসভার হয়ে উনি বললেন যে বাংলাও তাহলে বাংলা প্রদেশটাও পার্টিশান করতে হবে অর্থাৎ বাংলার হিন্দুরা পাকিস্তানে যেতে চায় না সুতরাং বাংলা প্রদেশটা ভাগ করা হোক এর সময় একটা এইটা যাতে না হয় সেই একটা চেষ্টা করা হয়েছিল শরৎচন্দ্র বসু এবং সুরাওয়ারদের দুজনে মিলে তারা তখন যুক্ত বাংলা বলে একটা প্রস্তাব ইউনাইটেড বেঙ্গল বলা হয়তো প্রস্তাব ওনা করেছিলেন যে বাংলা প্রদেশ ভারতবর্ষেও থাক ইন্ডিয়াতেও যাবে না পাকিস্তানেও যাবে না স্বতন্ত্র একটা দেশ হবে ইউনাইটেড বেঙ্গল তাই নিয়ে খানিকটা আন্দোলন হয় কিন্তু সেটা বেশি দূর যায়নি খানিক কিছুদিন বাদেই বিশেষ করে শ্যামাপ্রসাদ মুখার্জি যে প্রশ্নটা তুললেন যে সেরকমও যদি হয় তারপরে কোনো একটা সময় ইউনাইটেড বেঙ্গলে যদি আবার দাবি ওঠে যে যেহেতু এখানে মুসলিম মেজরিটি আমরা পাকিস্তানে যাব তখন তখন তো আর এই এই ব্যবস্থাটা থাকবে না তখন কি করা হবে সুতরাং এখনই পার্টিশন করা হচ্ছে একবার এই দাবিটা ওঠার পরে কিন্তু শেষ অব্দি এইটা নিয়ে সেই সময় যে বাংলার যে তখন অ্যাসেম্বলি ছিল সেই অ্যাসেম্বলিতে এই নিয়ে ভোটাভুটি হয় তাতে হিন্দু যারা মেম্বার তাতে কংগ্রেস মেম্বার শুদ্ধ একজন বা দুজনই বোধ হয় কমিউনিস্ট মেম্বার ছিলেন তারাও শেডিউল কাস্টের অধিকাংশ শেডিউল কাস্ট মেম্বার তারা সবাই কিন্তু হিন্দু যারা তারা বলেন যে না বাংলাকেও পার্টিশন করতে হবে তো সেই ওই ওই বাংলার পার্টিশন করা এই প্রস্তাবটা তাতে কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির একজন একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেই সময় যে ওনার প্রায় গোড়ার দিকেও প্রায় ওনার একার দাবিতেই এই প্রস্তাবটা অনেক দূর অবধি যায় এবং শেষ অব্দি সবাই প্রায় অন্তত হিন্দু মতটা সবাই এটা মেনে নেয় তো সেই কারণে ওই সময় শ্যামাপ্রসাদ মুখার্জি একটা ভূমিকা আছে কিন্তু তার পরবর্তীকালে যেটা আমি বললাম যে যেহেতু পশ্চিমবাংলাতে আলাদা করে আগে যেরকম আগে যেরকম মুসলিম লীগের একটা সংগঠন ছিল যারা মুসলিম দাবি নিয়ে আলাদা করে রাজনীতি করত। সেই মুসলিম লীগেরও আর সেরমভাবে সে কোনো আলাদা কনস্টিটুয়েন্সি রইল না সেই জন্য স্বতন্ত্রভাবে কোনো মুসলিম সংগঠন মুসলিম দল মুসলিম লীগ প্রায় অবশিষ্টই রইলো না আর তো তার ফলে সাম্প্রদায়িকতার রাজনীতিটা ছিল না এই এখন যে কথাটা উঠেছে যে শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবাংলার জনক সেটা কিন্তু এই অর্থে যে উনি কিন্তু প্রথম জোরভাবে এই দাবিটা করেন যে বাংলা প্রদেশকে ভাগ করতে হবে দুটো বিষয়ে এই সম্প্রতিকালে আবার নতুন করে মাথা চাড়া দিয়েছে এক নম্বর হচ্ছে গিয়ে যে এই দেশভাগ পুরনো সাম্প্রদায়িক দাঙ্গার যে স্মৃতি এটা যারা মনে রেখেছে এবং সেটা যে কতটা ভয়ঙ্কর একটা ঘটনা তখন হতো এইটা এখনকার পরবর্তী যে প্রজন্ম তারা সেই স্মৃতিটাই নেই তাদের ফলে সাম্প্রদায়িকতা ব্যাপারটা যে কি এটা জানানা ভারতবর্ষের অন্যান্য জায়গায় যা অভিজ্ঞতা আছে সেটা একটা অন্য জিনিস কিন্তু পশ্চিমবাংলায় এই অভিজ্ঞতাটাই আর সেভাবে অবশিষ্ট নেই ফলে এটার বিরুদ্ধে দাঁড়ানোর যে একটা খুব বড়ো রকমের প্রয়োজন আছে এই প্রয়োজনটাই অনেকের কাছে খুব একটা জোরালোভাবে দেখা দেয় না এটা এক নম্বর দ্বিতীয় যেটা হয়েছে সেটা সম্প্রতিকালে অনেক বেশি করে এবং এখানে অনেক বেশি এই বিজেপির প্রচারটা অনেক বেশি সেটা হচ্ছে গিয়ে পশ্চিমবাংলায় তথাকথিত বহিরাগত অর্থাৎ বাংলাদেশ থেকে মানুষের আশা এবং এই আসার ফলে যে একটা একটা ভয় ভীতি সৃষ্টি করা হচ্ছে যে মুসলিম জনসংখ্যা ভয়ঙ্করভাবে বেড়ে যাচ্ছে এটা সেন্সাস অমুক তমুখে অত চট করে দেখা যাচ্ছে না কিন্তু আসলে প্রচণ্ড গতিতে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি ঘটছে সুতরাং আরেকটা পার্টিশন হবে এই যে ভয় এবং এটা আসাম এবং পশ্চিমবাংলা এই দুটো জায়গাতেই এই এই একটা প্রচার ভয়ানক বেশিভাবে গত পনেরো বিশ বছরে খুব বেশি করে হয়েছে এবং এটাতে অনেকটাই কিন্তু এই এই প্রশ্নটা যেটা আসামের ক্ষেত্রেই হলো এবং আসাম থেকেই এই কথাটা বাংলা এসছে যে বহিরাগত আসামের ঘটনাটা কিন্তু অনেকটা অনেক অন্যরকম কারণ আসামে এই যে বিশেষ করে ময়মনসিং রংপুর এই সমস্ত অঞ্চল থেকে আসামে গিয়ে ওইখানে জঙ্গল পরিষ্কার করে নতুন করে চাষের জমি তৈরি করে আবাদ করে ওখানে গ্রাম প্রতিষ্ঠা করা এইটে অনেক বেটা একশো বছর ধরে চলছে হ্যাঁ এটা অনেক দিন ধরে এই ঘটনা ঘটে আসছে এবং তাই নিয়ে বিশেষ করে উনিশশো ষাটের দশকে আসামে একটা বড় রকমের তখন যেটাকে বলতো বঙ্গাল খেদা মানে বাঙালিদের তাড়িয়ে দাও অর্থাৎ তখন একটা তখন কিন্তু কিন্তু সত্যি সত্যি আসামে বাঙালি মাইগ্রেশন অত্যন্ত ভারত ভারতবর্ষের অন্য যে কোনো জায়গার তুলনায় অনেক বেশি মাইগ্রেশন হতো সেটা খুবই সত্যি কথা এবং তখন আসামে একটা বিশেষ করে আসামের যারা ওই অর্থে সাংস্কৃতিক নেতা এবং রাজনৈতিক নেতারও এইটা একটা ভয়ানক ভয়ের কারণ হয়েছিল যে আসামে হয়তো আসামেই অসমিয়া অসমীয়াভাষীরা মাইনরিটি হয়ে যাবে এইরকম একটা ভয় সুতরাং বাঙালিদের তাড়াও এই একটা এবং তখন এটা বেশ খানিকটা হিংস্র আন্দোলনই বলতে পারা যায় বেশ যথেষ্ট মানডাঙ্গা হয়েছিল সেই সময় বাষট্টি একষট্টি বাষট্টি তেষট্টি এই সময়টা আচ্ছা এইটে খানিকটা প্রশমিত হয় এই কারণে যে এক নম্বর কংগ্রেস নেতৃত্ব এইটাকে খুব বেশি বাড়তে দেয়নি দ্বিতীয়ত যেটা বড় কারণ হচ্ছে গিয়ে যে কংগ্রেস যেহেতু সর্বভারতীয় ক্ষেত্রে এই এই যে এই যে বাঙালি বিরোধী ব্যাপারটার সঙ্গে তো একটা মুসলিম বিরোধী ব্যাপারও জুড়ে যাচ্ছিল কারণ অধিকাংশ বাঙালি যারা নতুন বিশেষ করে কৃষক যে বাঙালি এরা প্রায় সমস্তটাই মুসলিম মানে অসামের যারা হিন্দু বাঙালি যেটা প্রধানত কাছাড় অঞ্চলে এরা অনেক দিনের পুরনো কিন্তু এই যে নতুন যে যেটা ব্রহ্মপুত্র ভ্যালিতে যেটা আসা এটা প্রায় অনেকটাই প্রায় বলতে পারে যে নব্বই ভাগের বেশিও হবে মুসলিম তো এই বাঙালি এবং মুসলিম এটা খানিকটা জুড়ে গিয়েছিল এই এই বঙ্গাল খেদার মধ্যে কিন্তু পরবর্তীকালে যেটা হলো এইটাকে একটা কি বলবো এথনিক মারামারি অর্থাৎ বাঙালি বনাম অসমিয়া। এইটে না করে যেটা করা হলো সেটা হচ্ছে গিয়ে এরা হচ্ছে গিয়ে বিদেশি হ্যাঁ অর্থাৎ আসাম একটা বর্ডার প্রদেশ বর্ডার রাজ্য এইখানে বিদেশ থেকে লোক আসছে অতএব সারা দেশের সিকিউরিটি এখানে বিপন্ন এই যুক্তিতে যেটা পরবর্তীকালে যে আন্দোলন যার থেকে আসাম আসুর যে আন্দোলন স্টুডেন্ট অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন এবং তার পরবর্তীকালে সেটাই গিয়ে আসাম গণপরিষদ দাঁড়ালো এই সবটাই কিন্তু বহিরাগত বিদেশি বিরোধী বিদেশি বিরোধী আন অর্থাৎ বিদেশি তারা রাজীব গান্ধী আসার পর যে আসামের চুক্তি হয় সেই চুক্তিতে একটা রেজিস্টার অফ সিটিজেন্স করার প্রশ্নে যার থেকে এনআরসি হয়েছে সেই এনআরসি আসামের ক্ষেত্রে করতে অনেক সময় লেগে গেল তো এই যে প্রক্রিয়াটা শুরু হলো যে বিদেশি যারা তাদেরকে চিন্তিত করো এবং চিহ্নিত করে তাদেরকে দেশ থেকে সরিয়ে দাও অথবা ইন্টারমেন্ট ক্যাম্পে বসিয়ে দাও এরা এদের ভোটাধিকার থাকবে না এই যে দাবিটা এইটা আসাম থেকে শুরু হলো বিশেষ করে ওই ওই যে সময়টা অযোধ্যা রাম মন্দির আন্দোলন হচ্ছিলো ওই সময়টা যে ইলেকশনের ক্যাম্পেইন হ্যাঁ ওই সময় থেকে এই জিনিসটা বিশেষ করে মালদা মুর্শিদাবাদ নদিয়া এই অঞ্চলটাতে বর্ডারের জেলাগুলোতে এই আর এবং বিজেপির এই ক্যাম্পেইনটা শুরু হয় যে এইখানেও একই ধরনের বিদেশিকে চিহ্নিত করে এদেরকে তাড়াও এটা যে সবসময় খুব বেশি এক একটা সময় এটা খানিকটা খানিকটা প্রচার পেয়েছে আবার স্থিমিত হয়েছে কিন্তু এইটে সবচেয়ে বেশি করে হয়েছে গত কয়েক বছর মানে গত দশ বছরে এই দাবিটা খুব বেশি করে হয়েছে এবং স্বভাবতই এটা ভারতবর্ষে কেন্দ্রীয় রাজনীতিতে বিজেপির সামনে চলে আসা তাদের সরকার করা এবং এইটাকে তারা এই গত তিন চার বছরে তো খুব বেশি করে এটাকে তারা একটা ক্যাম্পেইনের অংশ করেছে এইটার যে এটাকে এখন বিদেশি চিহ্নিত করা বলা হচ্ছে কিন্তু এটার অন্তর্নিহিত যে ঘটনা সেটা তো এটা মুসলিম বিরোধী তো দাঁড়িয়ে যাচ্ছে এই যে ক্যাম্পেইনটা এইখান থেকে একটা নতুন করে বাংলায় বলতে পারে যে একটা হিন্দু সাম্প্রদায় হিন্দু সাম্প্রদায়িকতার একটা নতুন একটা সূচনাই হলো বলা যেতে পারে কারণ মাঝে অংশটাতে অন্তত চল্লিশ পঞ্চাশ বছর এই ঘটনা ছিল না তো এইটা নতুন করে হয়েছে এবং এইটে অনেক জায়গায় নিশ্চয়ই এবং এর সঙ্গে অনেক রকম জিনিস জুড়ে গেছে যেরকম ধরুন এই যেটাকে মতুয়া আন্দোলনের দাবি বলা হচ্ছে হ্যাঁ নবশূদ্র জাতি নমশূদ্র জাতি তারা অনেকেই সাতচল্লিশ সাল থেকেই আসতে শুরু করেছে একাত্তর সালের পরে একটা বেশ বড়ো ধাক্কায় অনেকে এসেছে এবং তার পরবর্তীকালে কিছু কিছু করে অনেকে নিশ্চিত তারপরেও এসছেন এখন এই যে নমশূদ্র জাতি তখন যেভাবে তারা এসেছিল অন্যান্য উদ্বাসদের মতোই এখন তাদের কারুর কাছেই সেভাবে কাগজপত্র তো তখন তো ছিলই না তখন তো তারা এসেছে তারপরে যাকে বলা হয় স্বাভাবিকভাবে ন্যাচারালাইজড হয়ে গিয়ে তারা ভারতীয় হিসেবেই তারা বাস করেছে এখানে তাদের অন্য যে কোনো ভারতীয় যা প্রমাণপত্র তখন তো আর কিছু ছিল না তখন রেশন কার্ড হয়েছে কারোর পরবর্তীকালে যেরকম ভোটার কার্ড হয়েছে আজকাল তো প্যান কার্ড আধার কার্ড সবই আছে হ্যাঁ কিন্তু এখন নতুন করে এই প্রশ্নটা তোলা হয়েছে কিন্তু আমাদের তো নাগরিকত্বের কোনো প্রমাণ নেই নাগরিকত্বের প্রমাণটা আলাদা করে কার কি থাকে হ্যাঁ তো কিন্তু এই যে নাগরিকত্বের প্রমাণ আমার একটা চাই এই দাবিটা এটা কিন্তু একেবারেই এই দাবিটার পেছনে আছে গিয়ে আসামের এনআরসির যে যুক্তিটা হ্যাঁ অর্থাৎ তুমি তোমার দায়িত্ব প্রমাণ করার যে তুমি এদেশের নাগরিক তুমি তোমার কি প্রমাণ আছে এবং প্রমাণ বলতে তোমাকে হয় তোমার নিজের জন্ম কোথায় এইভাবে তোমার প্রমাণ তোমার নিজের জন্ম হলেও এসে যাচ্ছে না কারণ তোমার যদি অল্প বয়স হয় তাহলে তুমি তো জন্মেছ কিন্তু তুমি যে জন্মেছ তোমার বাবা মার পরিচয় কি তারা কোথা থেকে এসেছিলেন তারা কোথায় জন্মেছিলেন তার প্রমাণ দাও এখন এইভাবে যে আসামে যেটা দেখা গেল এই প্রমাণ তো অধিকাংশ ক্ষেত্রেই করা প্রায় অসম্ভব যে কার কি জন্মের প্রমাণ থাকে কিন্তু এইটার ভিত্তিতে আসলে কথাটা হচ্ছে গিয়ে যে যাকে আমরা চাইব তাকে আমরা নাগরিক বলে মেনে নেব। যাকে আমরা চাইবো না তাকে বলবো তুমি তো প্রমাণ দেখাতে পারছো না অতএব তুমি বিদেশি তুমি নাগরিক ন এই যে তপাত করা এই ঘটনাটা তো আসামে যে কি একটা সাংঘাতিক অবস্থা হয়েছে তা তো জানাই গেছে এই ঘটনাই আবার বাংলায় এই এনআরসি করার মধ্যে দিয়ে অথবা এই যে নতুন যে নাগরিকত্ব আইন যেটা হলো সে আইনের ফলে যে আইনের ফলে পরিষ্কার বলা হচ্ছে যে এই রকম যদি কারু থাকে যিনি যার কোনো ওইভাবে প্রমাণ নেই তিনি যদি মুসলিম না হন তাহলে তাকে মেনে নিতে হবে যে সে নাগরিক এইটাই হচ্ছে যে আইনের মূল কথা হ্যাঁ যে তার ওইভাবে তার প্রমাণ থাকার প্রয়োজন নেই কিন্তু সে ইলিগাল মাইগ্রেন্ট নয় ইলিগাল নয় কিন্তু সে যদি মুসলিম হন তাহলে তার তাকে আলাদা করে প্রমাণ করতে হবে যে না সে কীভাবে ফিসা নিয়ে এসেছিলো পাসপোর্ট নিয়ে এসেছিলো কীভাবে এসেছিল। ফলে এই তফাৎটা ওইখানে করে রাখা হয়েছে এখন এটার এখন এইগুলোর জন্যে অনেক দূর পর্যন্ত পশ্চিমবাংলার কিছু কিছু জেলাতে কিছু কিছু অঞ্চলে এই প্রচারটা এগিয়েছে এবং তার পেছনে যে একটা মানে এখন আর হয়তো সেভাবে সুপ্ত সাম্প্রদায়িকতা বলাটা উচিত না অনেক ক্ষেত্রে প্রকাশ্যেই এটা সাম্প্রদায়িক একটা প্রচার সেটা এগিয়েছে এটার তো কোনো সন্দেহ নেই তবে একটা জিনিস আমি বলবো যে ভোটের রাজনীতিতে শুধু এই সাম্প্রদায়িক প্রচার জোরেই যে বিজেপির মতো একটা দল তারা সংখ্যাগরিষ্ঠতা পাবে এটা বোধ তারা নিজেরাও মনে করে না কারণ অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে গুরুত্বটা অনেক বেশি দেওয়া হচ্ছে যে কেন্দ্র আর রাজ্যে একই দলের যদি সরকার হয় তাহলে সরকারি সুযোগ সুবিধে কেন্দ্রের সাহায্য অমুক তমুক এইটাই অনেক সহজে পাওয়া যাবে কেন্দ্রের সঙ্গে ঝগড়া করে এটা পাওয়া যায় না এই প্রচারটাই এখন আরও বেশি করে হয়তো করা হচ্ছে যেটা সরাসরি ওই অর্থে সাম্প্রদায়িক প্রচার নয় অর্থাৎ সাম্প্রদায়িকতা ছাড়াও অন্য একটা কোনো প্রচার তাকে আনতে হচ্ছে কিন্তু আমি আবার বলবো যে পশ্চিম রাজনীতির স্বাধীনতার পরবর্তীকালে অন্তত উনিশশো ষাটের দশকের পর থেকে যে সাম্প্রদায়িকতা প্রায় ছিলই না সেখানে সাম্প্রদায়িকতার একটা ধারা নিশ্চয়ই এসেছে এখন দু ঘটনা এখানে খানিকটা মিলেমিশে গেছে একটা হচ্ছে গিয়ে সাম্প্রদায়িকতা আমি যেটা বললাম যে যদি ইতিহাসের দিকে দেখা যায় বাংলায় তো একসময় সাম্প্রদায়িক রাজনীতি এবং সাম্প্রদায়িক মতবাদ ভাবনা চিন্তা যথেষ্ট ছিল যেটা আমি বললাম যে স্বাধীনতার আগে তো যথেষ্টই ছিল হিন্দু সাম্প্রদায়িকতা ছিল মুসলিম সাম্প্রদায়িকতাও ছিল তবে গত হয়তো পঞ্চাশ বছরের মতো সেটা দেখা যায়নি কিন্তু অন্য যে সংস্কৃতির বাংলা সংস্কৃতির ব্যাপার যে জিনিসটা আসছে সেটা হচ্ছে কি সম্প্রতিকালে যেহেতু এই যে নতুন যে ধারাটা এটা যেহেতু এর যে রাজনৈতিক সংগঠনগুলো এই এই নতুন প্রচারটা শুরু করেছে তাদের যেহেতু পশ্চিমবাংলায় সম্প্রতিকালে তাদের কোনো প্রচার বা উপস্থিতি সেইভাবে ছিল না সেই জন্য অনেকটাই কিন্তু তাদের এই প্রচারটা এবং তাদের যারা নেতৃস্থানীয় লোক তারা সবই পশ্চিমবাংলা বাইরে থেকে আসছে এবং এখানে বিশেষ করে জোর দেওয়া হয়েছে বা বিশেষ করে সামনে এসেছে উত্তর ভারতে যে ধরনের হিন্দু সাম্প্রদায়িক মতবাদ বা যে ধরনের দাবি বা যে ধরনের কাজকর্ম যেটা উত্তর ভারতে অনেক বেশি এখন প্রতিষ্ঠিত সেই ধারণাগুলো সেই কথাগুলো সেই স্লোগানগুলো এখন পশ্চিম পশ্চিমবাংলায় এসেছে এগুলো কোনোটাই বাংলা নয় হ্যাঁ মানে সেটা জয়শ্রীরাম স্লোগান থেকে শুরু করে এই লাভ জেহাদ বিরোধী যে কথা বা গৌরক্ষা এই যে কথা এইগুলো কোনোটাই কিন্তু বাংলার সংস্কৃতির অঙ্গ নয় এবং যেহেতু একমাত্র ওই এবং আরেকটা অসুবিধা হয়ে গেছে যে যে ধরনের মানে হিন্দুত্ববাদী বা হিন্দু ধ্যান ধারণা বাংলার পুরনো যে মনীষী বা পুরোনো যারা চিন্তাবিদ এদের মধ্যে যে ধ্যান ধারণা পাওয়া যেতে পারে হ্যাঁ তারা কিন্তু অন্যভাবে এই ধরুন স্বামী বিবেকানন্দই বলুন অথবা বঙ্কিমচন্দ্রই বলুন এখন এদের অনেক রকম কথাবার্তার মধ্যে আপনি হয়তো হিন্দু রাজনৈতিক একটা কোনো প্রচারের হাতিয়ার নিশ্চয়ই পাওয়া যাবে অনেকে এই শুধু সম্প্রতিকালীন নয় আগেও এই বিষয় নিয়ে এই আলোচনা হয়েছে কিন্তু বিবেকানন্দ অথবা বঙ্কিমচন্দ্র তাদের অন্যান্য অনেক কাজকর্ম কথাবার্তা চিন্তার মধ্যে তারা সামগ্রিকভাবে আধুনিক বাংলা যে সংস্কৃতি তার অন্তর্গত হয়ে গিয়েছে এখানে কোনো ওইভাবে কেউ কংগ্রেস অথবা বামপন্থী বা এগুলো আপনি বামপন্থীদের মধ্যেও বহু এ পাবেন যারা বঙ্কিমচন্দ্র সম্বন্ধে অত্যন্ত অনুরাগী এমনকি বিবেকানন্দ সম্বন্ধে যথেষ্ট অনুরাগী এরকম অনেকেই আছেন এবং এইখানে তাদেরকে কোনো ওইভাবে বিশেষ করে কোনো রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে আলাদা করে ভাবা হয়নি এখন যদি এই দাবি করা হয় যেটা দাবি করার চেষ্টা হচ্ছে যে এদের কথা আসলে বাংলা ভুলে গিয়েছে আমরাই এদেরকে নতুন করে বাংলার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি এটাই তোমাদের আসল ঐতিহ্য এইভাবে যে একটা হিন্দু জাতীয়তাবাদকে নিয়ে আসা হ্যাঁ এইটাই এইটাই আমি বলবো সেরকমভাবে সফল হচ্ছে না বরঞ্চ যেটা হচ্ছে সেটা অন্য অনেক কারণ আছে যেটা হচ্ছে সেটা কিন্তু এই উত্তর ভারতীয় খানিকটা এই যে উত্তর ভারতীয় স্লোগান এবং উত্তর ভারতীয় হিন্দু রাজনীতি যে চেহারা এইটা নিয়ে আসতে পারা এবং তার সঙ্গে আনুষঙ্গিক যত রকম অনেক রকমের জিনিস আছে সেটা সাজ পোশাক থেকে শুরু করা এই যে গেরুয়া পোশাক পরে যে মিছিলে যা হাঁটা হ্যাঁ এটা তো নতুন এটা তো আর বাংলার এতে কখনো ওইভাবে ছিল না তো হিন্দু মহাসভা কখনো গেরুয়া পোশাক পরে যেত না তো এটা এটা নতুন এটা এটা একেবারেই সম্প্রতিকালের উত্তর ভারতের থেকে এই জিনিসটা এসেছে আচ্ছা কিংবা এই জয়শ্রীরাম স্লোগান নিয়ে যে কথাটা হচ্ছে এবং জয় শ্রীরামটাও ওই অর্থে বাংলা স্লোগান হিসেবে তো বলা হয় না ওটাকে হিন্দি স্লোগান হিসেবে বলা হয় আচ্ছা তো এ এরকম অনেক কিছু বলতে পারা যায় যেগুলো অনেক বেশি করে এসেছে এবং ওই অর্থে প্রচার পেয়েছে আধুনিক প্রচার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার ফলে এই যে একটা প্রচার এসছে যেখানে কিন্তু হিন্দি ভাষায় বা হিন্দি ভাষাকে অবলম্বন করে যে রাজনৈতিক প্রচার সেটা অনেক ছড়িয়েছে সেটা অনেক ছড়িয়েছে এটা নতুন এটাই আমি বলবো নতুন কিন্তু এই বাংলার সংস্কৃতির মধ্যে থেকে একটা হিন্দু জাতীয়তাবাদ বার করতে করার চেষ্টা এটা আমার কাছে মনে হচ্ছে না যে এইটা খুব বেশি সফল হচ্ছে টোটাল সার্চটার মধ্যে কতগুলো অনেকগুলো জিনিস জুড়ে গেছে এক এর মধ্যে কতটা এই হিন্দু সাম্প্রদায়িকতার প্রচারের ফল কতটা তৃণমূল সরকারের ওপর নানা কারণে লোকের অশ্রদ্ধা হয়েছে তার সেই কারণে অর্থাৎ তৃণমূল বিরোধিতার এটা একটা প্রকাশ সেটাও অনেকটা থাকবে আর তৃতীয় হচ্ছে আমি যেটা বললাম যে বৃহত্তর ভারতবর্ষের যে চেহারা তার সঙ্গে পশ্চিম বাংলার যে তফাতটা করা হচ্ছে যে অন্যান্য জায়গায় অনেক বেশি মানুষের হাতে পয়সা বেশি সেসব শহরে গেলে দেখতে পাওয়া যায় সে শহরের চেহারা অন্যরকম আমাদের এখানে কেন সেরকম নয় হ্যাঁ এবং সেইখানকার যারা নেতা তাদেরকে যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে আমাদেরও ওইরকম চেহারা হতে পারবে এই রকম গোচেন একটা ধারণা এই সবগুলো যোগ ফলে এই যে অর্থাৎ এই যে বিজেপি যেটা সত্যি কথা বলতে গিয়ে দশ বছর আগে তো এতটা তো তারা প্রকাশ্যে দেখতেই পাওয়া যেত না এইটা যে আজকে তারা প্রধান বিরোধী দল এ তো কোনো সন্দেহ নেই তো এই যে জায়গাটায় পৌঁছেছে এটা কিন্তু একাধিক কারণের যোগ ফল হিসেবে এই জিনিসটা হয়েছে এই সবটাই যে হিন্দু সাম্প্রদায়িকতা প্রচারের জন্য হয়েছে এটা আমার মনে হয় না এই এইটাই অনেক বেশি করে ভেবে দেখার প্রয়োজন কারণ সরকারে আসা নির্বাচন যে জেতার জন্য কৌশল হিসেবে একাধিক প্রচারের বিষয়কে তারা হাতিয়ার করছে এটা তো পরিষ্কার দেখা আমি যেটা বললাম যে এখানে সবটাই হিন্দু সাম্প্রদায়িকতা নয় তার বাইরেও অন্য অনেকগুলো জিনিস তারা ব্যবহার করার চেষ্টা করছে এবং যদি শেষ অবধি তাতে তারা সফল হয় অর্থাৎ একটা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় তার পরে একবার সরকার করার পর তারপরে কি হতে পারে এখানে কিন্তু অনেক রকম জিনিস ভাবার আছে ভাবার আছে এই কারণে যে এটা মনে করার কোনো কারণ নেই যে পশ্চিমবাংলার অর্থনীতি হঠাৎ একটা নতুন সরকার এলেই রাতারাতি অর্থনীতিটা অন্যরকম হয়ে যাবে লোকের হাতে প্রচুর পয়সা চলে আসবে বিরাট সমৃদ্ধি হবে এটা মনে করার কোনো কারণ নেই কারণ সেগুলো যদি হওয়ার থাকতো তাহলে অন্য কারণে অন্য অন্যভাবেই হতো অর্থাৎ পশ্চিমবাংলায় যদি হঠাৎ করে শিল্পপতিরা কি বলে নানারকম কলকারখানা তৈরি করার সুযোগ নতুন সরকার এলেই যেন তারা এসে টাকা ঢালবেন এটা মনে করার কোনো কারণ নেই কারণ টাকা ঢেলে যদি তার থেকে মুনাফা করার সুযোগ থাকতো তাহলে তারা এমনিতেই করতেন আর যদি না থাকে তাহলে একটা দুটো লোক দেখানো হওয়ার জন্য হয়তো করতে পারে কিন্তু তাতে কখনো অর্থাৎ আর্থিক সমৃদ্ধির যদি ভিত্তি না থাকে সামাজিক ভিত্তি যদি নতুন করে তৈরি না হয় সেটা শুধুমাত্র একটা সরকার পরিবর্তনের মধ্যে মাধ্যমে হতে পারে না সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই কিন্তু যেটা হতে পারে যে পরিবর্তনটা একটা সরকার একটা সরকার গিয়ে আরেকটা সরকার নিয়ে আসতে পারে সেগুলো হচ্ছে অন্য কতগুলো সাংস্কৃতিক এবং অন্যান্য জগতে যে পরিবর্তনগুলো যেটা অনেক বেশি করে শুধু বিজেপি নয় এই সামগ্রিকভাবে হিন্দুত্ববাদী যে রাজনৈতিক সংগঠনগুলো আছে তাদের যেটাকে অ্যাজেন্ডা বলা যেতে পারে যেটা সাংস্কৃতিক অ্যাজেন্ডা এবং সেখানে নিশ্চয়ই বাংলার জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের কাছে কারণ উত্তর ভারতে এবং পশ্চিম ভারতে অর্থাৎ গুজরাট মহারাষ্ট্র এটা যদি ভাবা যায় এবং পুরো উত্তর ভারতে যেটা হিন্দিভাষী অঞ্চল এইখানে তাদের যে সাংস্কৃতিক আধিপত্য এখন সেইটা বাংলায় নেই এবং দক্ষিণ ভারতে নেই সুতরাং এবং দক্ষিণ ভারতে চট করে ওইভাবে যাওয়ারও সম্ভাবনা কম কারণ সেখানে রাজনৈতিকভাবে অন্য অনেকগুলো দল ইত্যাদি আছে সেখানে এই ধরনের দক্ষিণপন্থী রাজনীতি ওই কর্ণাটকে খানিকটা ছাড়া তামিলনাড়ু বা অন্ধ্রতে বা কেরাল কেরালে এর ওই অর্থে সুযোগই খুব কম বাংলায় আসাম এবং বাংলা এই দুটো জায়গায় সুযোগ এসেছে এবং আসামের তুলনায় বাংলা নিশ্চিন্তভাবে নিশ্চিন্তভাবে যে তাদের তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ বাংলায় যদি একটা এই সাংস্কৃতিক আধিপত্য হিন্দুত্ববাদের সাংস্কৃতিক আধিপত্য অর্থাৎ উত্তর ভারতে আজকে যেরকম ধরুন বিশেষ করে প্রদেশে মতো জায়গায় যেরকম ধরনের ওই অর্থে সরকারে এবং সরকারি মুখপাত্রদের যে ভূমিকা দেখা যাচ্ছে সেটা যদি বাংলায় আসে তাহলে কিন্তু সাধারণভাবে ওরা যাকে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে সেক্ষেত্রে এটা একটা খুব বড়ো রকমের এগিয়ে যাওয়া হবে তাদের কাছে সুতরাং এইটা নিশ্চিতভাবে একটা বলতে পারা যায় যারা মানে বাংলার সংস্কৃতি বা এই নিয়ে যে বিজেপির বিপদের কথাটা বলছে এই দিক থেকে বিপদটা অনেক বেশি অনেক বেশি যে সরকার একবার প্রতিষ্ঠা করতে পারলে সরকারি যত রকম ক্ষমতার ব্যবহার করে প্রতিষ্ঠান ব্যবহার করে এই ধরনের একটা উত্তর ভারতে যে ধরনের হিন্দুত্ববাদের সাংস্কৃতিক আধিপত্য যেটা এইটে বাংলায় প্রতিষ্ঠা করার চেষ্টা অবধারিতভাবে হবে সেটাই হয়তো প্রধান কাজ দাঁড়িয়ে যাবে কারণ আর্থিক দিক দিয়ে যে ভয়ঙ্কর রকমের বৈপ্লবিক কিছু পরিবর্তন হবে এর আশা করার কোনো মানে হয় না কারণ তার কোনো ভিত্তি নেই সেভাবে দিকে হুশিয়ার রাখতে মাথা উঁচু কেটে কুমির ঘরে আসছে